লিওনেল মেসি কেবল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই নন, একই সাথে একজন বিনয়ী ও পরিবারের প্রতি দায়িত্বশীল মানুষ হিসেবেও বিখ্যাত। বিয়ে করেছেন ছোটবেলার বান্ধবী আন্তোনেল্লাকে, যার সাথে দীর্ঘ ১৫ বছর ধরে তার সম্পর্ক। আন্তোনেল্লা ছাড়া আর কোনো মেয়ের সাথে মেসিকে নিয়ে গুঞ্জন শোনা যায়নি এই দীর্ঘ সময়ে। তবে জানা যায় আন্তোনেল্লার সাথে প্রেম হওয়ার আগে কিছুদিন ডেট করেছিলেন এক কিশোরীর সাথে। আজকে আমরা জানব মেসির সেই অজানা প্রেমের গল্প। ২০০৫ সাল, মেসির বার্সেলোনায় অভিষেক হয়েছে বছর খানেক আগেই। আর্জেন্টিনা দলের হয়েও খেলতে শুরু করেছেন, যদিও ততদিনে সুপরিচিত হয়ে উঠেছেন তিনি, কিন্তু ঠিক বড় তারকা হয়ে ওঠেননি। সে বছর কোনো এক ছুটির সময়ে জন্মস্থান রোজারিওতে মেসির চোখ পড়ে এক ১৪ বছরের কিশোরীর ওপর। দেখে যদিও ঠিক কিশোরী মনে হচ্ছিল না, হয়তো সে কারণেই মেসি একটু বেশি আকর্ষণ বোধ করলেন মেয়েটির প্রতি। নিজের লাজুক স্বভাব ভুলে মেয়েটির সাথে কথা বললেন, দুজনের পরিচয় হয়ে গেল। মেয়েটির নাম মাকারেনা লেমোস। তারও ভালো লেগে গেল মেসিকে, ফলে দুজনেই ডেট করতে শুরু করলেন। মেসি তখন খুব একটা বড় তারকা না হওয়ায় সহজেই দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতে লাগলেন। তাই এই ঘটনা মিডিয়া বা সাংবাদিকদের চোখের আড়ালেই থেকে যায়। সাংবাদিকরা খোঁজ না পেলেও দুজনের পরিবার ঠিকই জেনে গেল। বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাবে খেলা সত্ত্বেও লেমোসের বাবা মেসিকে জামাই হিসেবে পছন্দ করতে পারেননি। তিনি মনে করতেন মেসির ভালো স্বামী হওয়ার যোগ্যতা নেই। মেসির যে হরমোনজনিত অসুস্থতা ছিল তা থেকে তিনি বের হতে পারবেন বলে মনে করেননি লেমোসের বাবা। তিনি আরও ভেবেছিলেন ফুটবলার হিসেবেও মেসি খুব বেশি দূর এগোতে পারবেন না। লেমোসের বাবা যেমন মেসিকে পছন্দ করেননি, তেমনি মেসির মাও পছন্দ করেননি লেমোসকে। হয়তো ছোট ছেলে হওয়ার কারণে মেসিকে সবকিছু থেকে আড়াল করার প্রবণতা ছিল তার, কিংবা মেসি ক্যারিয়ারের উঠতি সময়ে অন্যদিকে মন দেন সেটা চাননি মেসির মা। তাই শুরু থেকেই মেসির প্রেমিকা লেমোসকে মেসির জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। লেমোস জানান, একদিন তিনি রোজারিওর শপিং মলে হাঁটছিলেন, এমন সময় তিনি অনুভব করেন কেউ তাকে অনুসরণ করছে। তিনি ভয় পেয়ে যান। হঠাৎ পেছনে ফিরলে আবিষ্কার করেন মেসির মা তাকে অনুসরণ করছে। লেমোস তাকে জিজ্ঞেস করেন, কি করছেন আপনি? এরপর মেসির মা তাকে অপমান করা শুরু করেন এবং ফ্রাই প্যান নিয়ে তাড়া করেন। লেমোস পালিয়ে বাঁচেন। এরপর ছুটি শেষে মেসি বার্সেলোনায় চলে গেলে লং ডিস্টেন্স রিলেশনশিপ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে, ফলে মেসি লেমোসের প্রেম পূর্ণতা পাওয়ার আগেই ঝরে যায়। এই প্রেমের সম্পর্কের পুরোটাই জানা যায় লেমোসের মাধ্যমে। মেসি কখনোই এই বিষয়ে মুখ খুলেননি। অনেকে ১৪ বছরের মেয়ের সাথে প্রেম করার জন্য মেসির সমালোচনা করলেও এই সম্পর্কের সত্যতা কতটা তা নিয়ে প্রশ্ন তুলেন কেউ কেউ, কারণ টাকা ও খ্যাতির আশায় বিখ্যাত ব্যক্তিদের নামে প্রায়ই এ ধরনের দাবি করেন অনেকে। যে আর্জেন্টিনার পত্রিকায় লেমোসের সাক্ষাৎকার ছাপা হয়েছিল সেটিও কতটুকু বিশ্বাসযোগ্য তা নিয়েও সন্দেহ আছে অনেকের। তাই মাকারেনা লেমোসের সাথে মেসির প্রেমের গল্প অনেকেই কেবল গুজব বলে উড়িয়ে দিতে চান। তবে লেমোসের দাবি, তিনি এখনও মেসিকে হৃদয়ে সব কিছু দিয়ে ভালোবাসেন। মেসির সাথে একটি রাত কাটানোই হবে তার ভালোবাসার সার্থকতা। ফুটবলের এমন আরও অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।